অ্যাস্ট্রো যোগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য। আজই ডাউনলোড করুন। এপ্রিল মাস প্রত্যেকের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ মাস। এই বছরের সবচেয়ে বিশেষ সময়গুলির মধ্যে এটি একটি অতুলনীয় মাস। এই মাসে আপনাকে কাজের চেয়ে আপনার কথায় বেশি সতর্ক থাকতে হবে। এটি আনন্দ এবং উদযাপনের একটি সময়, তাই এটির প্রতিটি গতিবিধিকে আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। খুব শীঘ্রই আপনি আপনার জীবনে নতুন সূচনার অভিজ্ঞতা পেতে চলেছেন, যেগুলির জন্য আপনি অনেকদিন ধরে অপেক্ষা করছেন। তাই জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে এবং একটি ভালো ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। মহাজাতক ও জাতিকাদের এই মাসের প্রতিটি গ্রহের গতিবিধি অনুযায়ী এবং পেশাগত সাফল্যের ইতিবাচক সূচনা দিচ্ছে। শুধু তাই নয়, আপনার ইচ্ছেগুলি খুব শীঘ্রই বাস্তবে পরিণত হতে চলেছে, তাই ধৈর্য ধরতে হবে এবং কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। কোনো না কোনো উপায়ে আপনি ঠিক সাফল্য পাবেন। পরিকল্পনার কাজ করার আপনার দায়িত্ব হওয়া উচিত এবং খুব শীঘ্রই সৌভাগ্য এবং সাফল্য পাবেন। আপনার দায়িত্ব হওয়ার উচিত এবং খুব শীঘ্রই সৌভাগ্য সাফল্য পাবেন। বিশেষ বিশ্বাস রাখুন এবং নিচে উল্লেখিত গ্রহের যে ভবিষ্যৎবাণী করা হয়েছে তার ওপর নিজের ভরসা রাখুন। রাশিফল মিথুন রাশি 2023। স্থানীয় মিথুন রাশির জাতক জাতিকারা এই মাসে ভাগ্যবান সময় কাটাতে চলেছে। আপনি আপনার কাছের এবং প্রিয়জনদের কাছ থেকে প্রচুর মনোযোগ এবং প্রশংসা উপভোগ করবেন। আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের পার্থক্য বোঝা পরিহার্য, তবে আপনি প্রত্যেকের প্রতিটি ন্যায় বিচার করতে সক্ষম হবেন যারা আপনাকে ভালোবাসে এবং আপনার যত্ন নেয়। 6 এপ্রিল 2023 তারিখে শুক্র বৃষ রাশিতে চলে যায়। এটি একটি ইতিবাচক স্থানান্তর যা আপনার জীবনে জীবনকে স্মরণীয় করে তুলবে। এই সময় বিস্ময় আপনার জন্য অপেক্ষা করছে। নিশ্চিত করুন যে আপনি আপনার বাচ্চাদের সাথে মনসম্পন্ন সময় কাটাচ্ছেন যাতে তারা ভালোবাসা অনুভব করে। তাদের প্রতি নজর রাখাও খুব জরুরি বা খুব গুরুত্বপূর্ণ, যাতে তারা প্রতিটি ক্ষতি থেকে সুরক্ষিত থাকেন। আপনার ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক একটি দুর্দান্ত উপায় উন্নত হতে চলেছে এই এপ্রিল মাসটি। বৃহস্পতি 22 এপ্রিল মেষ রাশিতে চলে যায়। এই সময় আপনার শত্রুদের সম্পর্ক আপনাকে সতর্ক থাকতে হবে। তারা প্রত্যেক বা পরোক্ষভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আপনার পেশাগত স্থান সম্পর্কে আপনার বিশেষভাবে সচেতন হওয়া উচিত যাতে আপনার কর্মজীবনে কোনো ক্ষতি না হয়। একটি নতুন বাড়ি কেনা বা নতুন বাড়িতে বিনিয়োগ করার জন্য এটি একটি দুর্দান্ত সময় হতে চলেছে। আপনার পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনি আপনার সম্পদ জমা করছেন তা নিশ্চিত করুন। সবার শেষে এটি বলবো যে মিথুন রাশির এই মাসটি বেশ ভালো যাবে, ভালো মন্দ মিশিয়ে যাবে, তাই সতর্ক থাকুন আর নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। প্রত্যেকটি জাতক জাতিকাদের জন্য একটি দুর্দান্ত সময় এবং ভালো মন্দ মিশিয়ে সময় হতে চলেছে। নিশ্চিত করুন যে আপনি আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টি উপভোগ করছেন এবং আপনার পরিবারের সাথে একটি ভালো সময় কাটাচ্ছেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন এবং আরও বিষয়গুলিকে আরও বিস্তারিতভাবে জানতে অ্যাস্ট্রোযোগী অ্যাপে নিজেকে এনরোল করুন এবং বিভিন্ন অ্যাস্ট্রোলজারের থেকে নিজের সম্পর্কে জেনে নিন। অ্যাস্ট্রোযোগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য। আজই ডাউনলোড করুন।